দ্বন্দ্বগামী তৈরি না করলে আজরাইল তোমার জানা উচিত যেই বন্ধুগামী সৃষ্টি না করলে তুমি আজরাইলকে জিব্রাইলকে মিকাইলকে ইসরাফিলকে আসমানি ফেরেস্তা জমিনে ফেরেস্তাদেরকে আটকানা আটকানা ব্যস্ত সাতকানা দুজককে আমি সৃষ্টি করতাম না, সামা তৈরি করতাম না, আসমান তৈরি করতাম না, আরদ জমিন তৈরি করতাম না, ফলসরাত বানাইতাম না, যেই নবীকে আমি সৃষ্টি না করলে এমন একজন নবীর কাছে আমি তোমাকে পাঠাচ্ছি, তুমি সুন্দর করে আদর সহকারে আমার বন্ধুর কাছে চলে যাও এবং যাওয়া মাত্র তুমি তোমার সালাম আমার বন্ধুর কাছে রাখবে এবং আমি আল্লাহর সালাম তো পৌঁছাই দিবি। জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। নবীকে সালাম দিচ্ছেন কে? আরো জোরে বলুন না কে? আল্লাহ যদি দিতে পারেন বন্ধুর সালাম বন্ধুকে, আমরা সেই নবীকে সালাম দিতে চাই কি চাই না? নবীকে সালাম দিবেন এইভাবে, দোস্ত কেমন আছিস, এইভাবে নাকি আদব সহকারে? আদব সহকারে সালাম দিতে হবে। পৃথিবীর যে কোনো জায়গায় বেয়াদবি চলে, কিন্তু রসুলের দরবারে কোনো বেয়াদবি চলে না। রসুলের দরবারে যদি কেউ বেয়াদবি করে, তার ইতিহাস আসমান ও জমিনের বিশ্ব নন্দিত শ্রেষ্ঠতম স্পিকার যিনি হচ্ছেন মুআল্লিমুল মালায়েকা, যিনি বর্তমান স্টেজে রয়েছেন মিস্টার ইবলিস শয়তান, 650,000 বছর এবাদত করেছে রাসূলুল্লাহর নূর মুবারক অস্বীকার করার কারণে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ফতোয়া দিয়েছেন আবা ওয়াস্তাগবার ওয়াকানা মিনাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইবলিস তুমি তো অনেক এবাদত করেছো শুধুমাত্র বন্ধুর সামনে বেয়াদবি করার কারণে, আমি তোমার 650,000 বছরের এবাদতকে রুইয়ের মতো তুলার মতো জ্বালিয়ে আমি তোমাদেরকে কাফর কুফার বানিয়ে দিলাম, কারণ আমি আমার নবীর সামনে যদি কেউ বেয়াদবি করে সেটা আমি আল্লাহ বরদাস্ত করি না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা সেই নবীর মহাব্বত চাই কি চাই না? নবীর দরবারের মহাব্বত চাই কি চাই না? নবীর দরবারের মহাব্বত হচ্ছে জান্নাতে যাওয়ার গ্রান্টি, নবীর দরবারের মহাব্বত হচ্ছে আল্লাহ পাওয়ার উত্তম ব্যবস্থা, মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা হচ্ছে আল্লাহ দেখার ব্যবস্থা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনারা সেই নবীর ভালোবাসা চান কি চান না? কারণ আমরা উম্মতে মুহাম্মাদি, আমরা কার দল? নবীর দল। আর জোরে বলুন না কার দল? আপনারা মনে করেছেন আমি অন্য কোনো দল বলবো? অন্য কোনো দল বলার সময় তো আমার হাতে নেই। শ্রেষ্ঠ অলি বাংলাদেশের সেই গৌরব কুতুবুল আকতাব হযরত শাহজালাল মুজাররদ ইয়েমেনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার জীবনের সংগ্রাম করে অন্যায়ের বিরুদ্ধে নিজকে প্রতিষ্ঠিত করে একটা সোনার মানুষ হয়েছেন, যার দরবারে গেলে অমানুষ মানুষ হয়, তার দরবারে গেলে মানুষের দিলের মকসুদ আল্লাহ পূরণ করেন। হে শাহজালাল, আমার কাছে তো কেউ আসে না, তোমার কাছে কেন আসে? আমার জীবনটা রাসূলুল্লাহর আদর্শের মধ্যে কোরবানি দিয়েছি বলে মরার পরও আমার দরবার জিন্দা রয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই ওলি আল্লাহর দরবার চাই কি চাই না? আওয়াজ বোঝা যায়, চাই না। জোরে বলুন ওলি আল্লাহর দরবার চাই কি চাই না? ওলি আল্লাহর দরবারে আল্লাহ ও রাসূলের রহমত আছে কিনা? আছে। কি বলতেছিলাম ভাইয়েরা আমার, আল্লাহর বেয়ান নবী দুজাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে আজরাইল ইসলাম আসলেন। এবার আজরাইল এসে সালাম দিচ্ছে, আমার ভাইয়েরা বলুন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সবাই জোরে বলেন মহব্বতে, ফেরেশতারা ক্যাসেট করতেছে এই সালামের আওয়াজ, অবিশ্ব অবিশ্বয় নিজ কানে হাসরের ময়দানে শুনতে পারবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার
আমার বুড়ো বুড়ো বাবারা, আমার যুবক ভাইয়েরা, আমার জ্ঞানী গুণী ভাইয়েরা, শিক্ষিত ভাইয়েরা, মা বোনেরা, সবাই বলুন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আজরাইল আমার নবীর ঘরের দরজার মধ্যে যখন আসলো, আমার নবীর কাছে যখন চলে আসলো, আজরাইল যখন সালাম দিচ্ছে, বিশ্বের শ্রেষ্ঠ মহিলা, জান্নাতের কুটি 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 নারী সমাজের সরদার হযরত ইমাম হুসাইন ও হাসাইনের মা, বিশ্বের শ্রেষ্ঠ নারী মা ফাতেমা, ওই মুহূর্তে ঘরের মধ্যে তিনি উপস্থিত ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কে দরজার মধ্যে, কে যেন দরজা নাড়ালো, দরজার মধ্যে যেন কে শব্দ করলো, মা ফাতেমা। কিছুক্ষণ পরে দরজার ভিতর থেকে, ঘর থেকে আল্লাহর নবীর সামনে তিনি বসান, মা ফাতেমা হঠাৎ করে ডাক দিলেন, কে ঘরের দরজার মধ্যে দরজা নাড়াচাড়া করতেছেন, কে আপনি, কে মানান? বাইর থেকে জবাব দিচ্ছি, আনা মালাকুল মউত, আনা আজরাইল। এই কথা বলার পরে মা ফাতেমা চোখের পানি ছেড়ে দিলেন। মা ফাতেমা চিৎকার দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে আমি এমন কোন মানুষ দেখিনি, দরজা খোলার পর আমি দেখলাম তার পাওটা হচ্ছে জমিনে আর তার মাথা দেখা যাচ্ছে আসমানে। ইয়া রাসূলুল্লাহ, এমন একটি ভয়ঙ্কর মানুষ আমার জীবনে আমি দেখিনি। আল্লাহর নবী চক্ষু মুবারকের পানি মুবারক ছেড়ে বলে, মা, ও মা, তুমি দেরি করো না, দরজা খুলে দাও, আল্লাহর মেহমান আমার দরবারে এসেছে, মেহমানকে বসতে জায়গা দাও, ইনি হচ্ছে মালাকুল মউত, যে বাবার থেকে সন্তানকে নিয়ে যায়, সন্তান থেকে বাবাকে নিয়ে যায়, মা থেকে ছেলে নিয়ে যায়, ছেলের থেকে মা নিয়ে যায়, এর নাম হচ্ছে মালাকুল মউত আজরাইল। এই আমার মা ফাতেমা, তোমার কোনো কথা বললে আমাকে বলে দাও, কিছুক্ষণ পরে আমি দুনিয়া ছেড়ে আমার আল্লাহর মহান দিদারে চলে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমরা মহান আল্লাহ চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? যদি মহান আল্লাহ চেতে হয়, পেতে হয়, মানতে হয়, একটি মাত্র আদর্শ আমাদেরকে জমিনে মানতে হবে, রাখতে হবে, যে আদর্শের প্রতীক ওয়ালার নাম সবাই বলেন মুহাম্মাদুর, আরো জোরে বলেন না মুহাম্মাদুর। মা ফাতেমা কাঁদতে শুরু করলেন, আমার নবীও কাঁদতে শুরু করলেন। মা ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝিছি মনে হয় আপনি চলে যাবেন, না হয় আমি চলে যাব। আল্লাহর প্যার রবি কেন্দে কেন্দে বলে, ফাতেমা আমি চলে যাব, আমার নবুয়তের দায়িত্ব, আমার উপরে যা দায়িত্ব ছিল আমি সব দায়িত্ব কমপ্লিট করেছি। হ্যাঁ ফাতেমা, শুধু আমি বিশ্ববাসীর জন্য নবী নয়, বিশ্ববাসীর জন্য আমি শুধু রহমত নয়, কবরের মধ্যে যারা অবস্থান করেছে তাদের জন্য আমি পয়গাম্বার। আমার দায়িত্ব যেমন দুনিয়াওয়ালাদের জন্য রয়েছে, তেমন কবরের মধ্যে যারা গিয়েছে তাদের জন্য রয়েছে। আজকে আমি যদিও দুনিয়ার থেকে চলে যাই, কবরের মধ্যে কোটি কোটি উম্মত রয়েছে, তাদের জন্য আজকে আনন্দের দিন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী যেমন দুনিয়ার নবী, তিনি তেমন আখেরাতেরও নবী, তিনি যেমন বিশ্ববাসীর জিন্দা যারা রয়েছেন, নারী সমাজ, মহিলা সমাজ, পুরুষ সমাজ, আমাদের জন্য নবী যেমন রহমত, যারা কবরের মধ্যে নারী পুরুষ অবস্থান করেছে তাদের জন্য আমার নবী রহমত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 324,000 পয়গাম্বর আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত কোন নবীর শানে আমি যে আয়াত ফিট করিনি। আমার আল্লাহ বলেন, এই ধরনের আয়াত শুধু আমার নবীকে আমি দান করেছি। এই জন্য আমার আল্লাহ বলেন, আমার ভাইয়েরা বলুন, মা বোনেরা বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ। আমার আল্লাহ বলে, হাবিব, হে আমার বন্ধু, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনাকে আমি আসমানের জন্য, জমিনের জন্য, আরশের জন্য, কুরসির জন্য, মানুষের জন্য, জিনজাতির জন্য, ফেরেশতার জন্য, আমার সৃষ্টির মধ্যে যত সৃষ্টি রয়েছে সকল সৃষ্টির মালিক হচ্ছি আমি আল্লাহ, রব্বিল আলামিন, আর সকল সৃষ্টির জন্য রহমত
হচ্ছেন আপনি রহমাতুল আলামিন। হাবিব, আমি আল্লাহ, যেখানে আল্লাহর ক্ষমতা থাকবে সেখানে আপনার রহমতের ক্ষমতা অবশ্যই থাকবে। যদি বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। যেখানে আমার আল্লাহ বলেন সেখানে মুহাম্মাদুর, আরো জোরে বলেন যেখানে আল্লাহ সেখানে মুহাম্মাদুর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু এই আহলে সুন্নাহ ইসলামিক ফাউন্ডেশনের নামরা যারা মুসলমান রয়েছি, আমাদের সকলের নবীর নাম কি? আরো জোরে বলেন না, মুহাম্মাদুর। আমরা একই প্ল্যাটফর্মের মধ্যে থেকে স্লোগান দিয়ে রেসালতে, আমরা রসুল চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? ইসলাম মানে সন্ত্রাসী নয়, ইসলাম মানে কাটাকাটি নয়, ইসলাম মানে মারামারি নয়, ইসলাম মানে গীবত নয়, ইসলাম মানে গোসা নয়। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, মানবতার ধর্ম, মানুষ কল্যাণের ধর্ম, মানুষকে সুশিক্ষা দেওয়ার ধর্ম। ইসলাম হচ্ছে অমানুষকে মানুষ করে অন্যায়কারীকে ন্যায়ের মধ্যে এনে মানুষকে হিদিনা সিরাতাল মুস্তাকিমের সম্মান দিয়ে একটি অমানুষকে মানুষ রূপে প্রতিষ্ঠিত করে একজন ইমানদার গঠন করার নাম ইসলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা এই শান্তির ধর্ম ইসলাম চাই কি চাই না? হাত তুলে বলুন চাই কি চাই না? আমরা ইসলাম চাই কি চাই না? যারা ইসলামের প্রতি আস্থা রয়েছে হাত তুলুন, আমরা ইসলাম চাই কি চাই না? ভাইয়ের আমার, মুহাম্মদ রাসূলুল্লাহর দরবারে মালাকুল মউত অবস্থান করেছেন, উপস্থিত হয়েছেন, এসে গেল আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা ফাতেমাকে ডাক দিয়ে বলে, হে আমার কন্যা ফাতেমা, তোমাকে আমি জানিয়ে দিতে চাই, আমার আর বেশি সময় নেই, তোমার যদি কোনো কথা থাকে তুমি আমাকে বলে দাও, আমি তোমার কথাগুলো শুনবো। মা ফাতেমা ইয়া রাসূলুল্লাহ বলে একটা চিৎকার মেরে ঘর থেকে বাইর হয়ে মসজিদে নববীর সামনে চলে গেল। মা ফাতেমা সেখানে গিয়ে দেখে ইমাম হাসান ও স্যার খেলাধুলা করতেছে, মা তার সন্তানকে ডাক দিচ্ছে, হাসাইন আর হুসাইন তোমরা বুঝি এখানে তোমরা খেলাধুলা করতেছ, আমার বাবা বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাচ্ছে, তোমাদের যদি কিছু চাওয়ার থাকে পাওয়ার থাকে তোমরা আমার বাবার কাছে চলে যাও। আল্লাহর হাবিবের নাতি ইমাম হাসাইন হুসাইন ইয়া নবী বলে বলে, ইয়া রাসূল বলে বলে চিৎকার দিয়ে দিয়ে তার আমার নবীর কাছে চলে আসলো। কিতাবের মধ্যে আসে দুনো ভাই আল্লাহর নবীকে জড়ায় ধরে বলে, না না গো, ও না না, আমাদের বাবা আলীর মতো গরিব সাহাবি দুনিয়ার মধ্যে নাই। আমাদের মা ফাতেমা জান্নাতের মহিলাদের সরদার বলে আপনি ঘোষণা দিয়েছেন, আমাকে জান্নাতের নওজোয়ানদের সরদার বলে ঘোষণা দিয়েছেন। না না গো, পৃথিবীর বুকে থাকতে হলে তো পেটের প্রয়োজন আছে, খিদার প্রয়োজন আছে। ও না না, যখন দুনিয়ার মধ্যে খিদা পাইতো তিন দিন চার দিন পর্যন্ত আমার মা গুনে চুলাতে আগুন দিতে পারতেন না, টাকা নাই পয়সা নাই চুলাতে পর্যন্ত আগুন জ্বলে না, পাথর বেঁধে বেঁধে আমরা রাত্রে ঘুমাইতাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ, আপনার রহমতের চেহারার দিকে যখন নজর করতাম আমাদের পেটটা ভরে যাইত, খিদার কথা আমরা ভুলিয়ে যাইতাম। ইয়া রাসূল আল্লাহ, আপনি যদি দুনিয়া থেকে চলে যান আমরা কার চেহারার দিকে নজর করে আমাদের পেটের খিদা দূর করব? আল্লাহর নবী চক্ষু মুবারকের পানি ছেড়ে বলে, হাসাইন আর হুসাইন তোমরা কেঁদো না, যতবার তোমরা নামাজ পড়বে আর নামাজের মধ্যে তোমরা বলবে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু, যতবার তোমরা আমাকে সালাম দিবে ততবার আমি তোমাদের সামনে উপস্থিত থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, আল্লামা আবু সুফিয়ান আল কাদরী সাহেব, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নিজে কান্দেন, হাসান কান্দেন, হুসাইন কান্দেন, আলীও কান্দেন, ফাতেমাও কান্দেন,
আজরাইল বলেন, তিনি আজরাইল কান্দা শুরু করেছেন, আমি পৃথিবীতে বহু মানুষের রু নিয়েছি, প্রাণ নিয়েছি, কিন্তু আমি মালাকুল মত কোনোদিন কাঁদিনি। এখন আওলাদ রসুলের অবস্থা দেখে যখন আজরাইল কান্দতেছেন, আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে ডাক দিলেন, হে আমার মেয়ে, তোমাকে আমি কত আদর করেছি, তোমার কোনো কথা আছে কিনা? মা ফাতেমা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো দুনিয়ার থেকে চলে যাবেন, দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে এই জায়গাটার নাম হচ্ছে কবর, কবরের পরে একটা জায়গা হবে হাসর, এই হাসরের ময়দানে কুঠি কুটি উম্মত, মা ব্যতীত, বাবা ব্যতীত, আত্মীয় স্বজন ব্যতীত, অসহায় হয়ে মানুষ নফসি নফসি করবে, মানুষ নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে। ইয়া রাসূলুল্লাহ, ওই বিশাল বড় সূর্যের তাপ মাথার উপরে থাকবে, ওই কঠিন মুসিবতের সময় আমরা আপনাকে কোথায় পাবো? আল্লাহর নবী কেঁদে কেঁদে বলেন, এ ফাতেমা, আমি তোমাকে জানাই দিলাম, হাসরের ময়দানে তোমরা আমাকে একটি জায়গায় পাবে, যে জায়গার নাম হচ্ছে মিজান, যেখানে আমার উম্মতের নেক এবং বদি ওজন হবে, ওইখানে আমি নবী দাঁড়িয়ে থাকবো, আমার উম্মতকে যেন ফেরেশতারা জাহান্নামে নিতে না পারে বলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী কেঁদে কেঁদে বলেন, ফাতেমা, আমাকে তুমি জামাকে তুমি মিজান পাল্লাকাতে পাবে। আর ফাতেমা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি মিজানে যদি আপনাকে না পাই? আল্লাহর নবী কেঁদে কেঁদে বলেন, আমাকে তোমরা জাহান্নামের দরজার মধ্যে পাবে, ইয়া রাসূলুল্লাহ, সেখানে যদি না পাই ফুলসারাতের গোড়ার মধ্যে পাবে, ইয়া রাসূলুল্লাহ, সেখানে যদি না পাই হাউজে কাউসারের কিনারায় পাবে। মা ফাতেমা কেঁদে কেঁদে বলেন, বাবা গো, ইয়া রাসূলুল্লাহ, এট এ টাইমে যদি চারটি জায়গার মধ্যে যদি আপনার উম্মত মুসিবতের মধ্যে পড়ে যায়, আপনার একা পক্ষে কিভাবে সম্ভব হবে তাদেরকে রক্ষা করার জন্য? আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে বলে, ফাতেমা, তুমি আমাকে এতক্ষণও চিনতে পারো নাই গো ফাতেমা, তুমি জগতের বাবার মতো আমাকে বাবা মনে করো না। ফাতেমা, আকাশে যখন বৃষ্টি হয়, ওই বৃষ্টি পড়ার আগে আকাশে বিজলি মারে জিলিক মিলিক করে, ফাতেমা, আমার উম্মত গুনাহগারকে আমি রক্ষা করার জন্য বিজলির মতো হাসরের ময়দানে দৌড়াদৌড়ি করবো, একটা উম্মত তো আমি জাহান্নামে যাই দিতে বলা করে বলেন আমার আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুপারিশ করার ক্ষমতা আছে কিনা? আওয়াজ দিই যারা পিছে রয়েছেন, ডানে রয়েছেন, বামে রয়েছেন, যারা আমার উপস্থিত অনেক ভাইয়েরা রয়েছেন, সবাই আওয়াজ দিয়ে বলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ, আমাকে আপনাকে সুপারিশ করার সেই ক্ষমতা রাসূলের কাছে আছে কিনা? জোরে বলুন আছে কিনা? ডাইন হাত তুলে বলেন, আখেরাতের ভিডিও হচ্ছে, রসুলের সুপারিশ করার ক্ষমতা আছে কিনা? রসুলকে অধিকার দিয়েছেন কে? আল্লাহর প্রিয় নবী, দুজানের বাচ্চা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কেমন নবী? আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবীকে তিনি ফাতেমার সাথে এই কথাগুলো বললেন। এই জন্য আমার ভাইয়েরা যারা জ্ঞানী গুণী ভাইয়েরা রয়েছেন, জীবন পেয়েছি, জীবনটা পাওয়ার আগে মায়ের পেটের মধ্যে ছিলাম, মায়ের পেটে আসার আগে আমরা রুহ জগতের মধ্যে ছিলাম, রুহ জগতে আসার আগে আল্লাহ আমরা কুদরতের মধ্যে ছিলাম, ভাইয়েরা আমার প্রথম ছিলাম কুদরতের মধ্যে, তারপর আমি আপনি এসেছি আলমে আরওয়া রুহ জগতের মধ্যে, তারপরে বাবা এবং মায়ের মাধ্যমে আমরা এসেছি মায়ের পেটের মধ্যে, মার পেটকে আমরা বিশাল পৃথিবী মনে করেছিলাম, মায়ের পেট থেকে আমরা আসলাম ধরার বুকে জমিনের মধ্যে, আবার জমিন থেকে আমরা চলে যাব কবরের মধ্যে, কবরের মধ্য থেকে আমরা উঠবো হাসরের ময়দানে, হাসরের ময়দান কঠিন ময়দান হবে, যেই ময়দান নাম হাসরের ময়দান, যেই ময়দানে 12টি সূর্যের তাপ এক মরম হাতের উপরে থাকবে, নিজেরা নিজের গামে সাঁতার করবেন, ইয়া নাফসি বলে বলে আমরা চিৎকার মারবো, সে হাসরের ময়দানে কঠিন মুসিবতের ময়দানে 50,000 বছর আপনাকে আমাকে অবস্থান করতে হবে। আর সেই কঠিন হাসরের ময়দানে আমার নবী নিজেই হাদিস শরীফের মধ্যে বলেন, শাফাতি লিআহলিল কাবায়রে মিন উম্মতি, আল্লাহর প্রিয় নবী হাদিস শরীফের
মধ্যে বলে ওই ধরনের ওই শ্রেণীর উম্মতের জন্য আমার সুপারিশের দরজা খোলা থাকবে, যেই সমস্ত উম্মত আল্লাহর জমিনে গুনাহ করেছে, গুনাহ করার পরে আমার আল্লাহ ক্ষমা করেনি, বান্দা কাঁদার মতো কেঁদেছে, তারপর আল্লাহর দয়া হয়নি, ওই হাশরের ময়দানে উম্মতের চেহারা দেখে দেখে আমি নবী তাদের ডান হাত ধরে ধরে আমি সুপারিশ করে করে আমার মহান আল্লাহর গোসাকে পানি করে আমার উম্মতগুলিকে আমি জান্নাতে পৌঁছাই দেব। জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমরা ইয়া রাসূলুল্লাহ শুধু আওয়াজ দিতে চাই না, আমরা বাস্তবে কবরে হাশরে মিজানে আমরা নবী দেখতে চাই কি চাই না, সেই নবী দেখতে হলে আমাদেরকে নবীর সৈনিক হতে হবে কি হবে না? আমার নবী আপনাকে আমাকে সুপারিশ করবেন, এটা আবু সুফিয়ান আল কাদেরীর ইচ্ছা নয়। কেউ যদি মনে করেন এই কথার মধ্যে শিরিকের ঘ্রাণ রয়েছে, নবীর সুপারিশ করার অধিকার নাই। নবীর সুপারিশ অস্বীকার করে কারা? যাদের মধ্যে ইমান থাকে না তারা, আর যাদের মধ্যে কলমা শরীরের কিঞ্চিত স্পিরিট রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহর জাজবা রয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহর মহব্বত রয়েছে, তারা নবীর সুপারিশ চাই কি চাই না? আরো জোরে বলুন চাই কি চাই না? নবীর সুপারিশ পাইতে হলে কি সবাই কি টাইটেল পাস করতে হবে নাকি? নবী বলেন শাফাতি লিআহলিল কাবায়ির মিন উম্মতি, আমার গুনাহগার উম্মত যাদের অন্তরে আমার প্রেম ভালোবাসা রয়েছে, আমি রসুল পাখির মতো উড়িয়ে উড়িয়ে হাসরের ময়দানে আমার উম্মতগুলিকে আমি ডান হাতে ধরে ফুলসিরাত না দেখে মতো তাদেরকে আমি জান্নাতে পৌঁছাই দেব। বলেন না সুবহানাল্লাহ, এই ক্ষমতা রাসূলুল্লাহকে দিয়েছেন কে? আরো জোরে বলুন কে? এবার আমার নবী মালাকুল মউত আজরাইলকে ডাক দিলেন, মালাকুল মউত আজরাইল তুমি তোমার কাজ করতে পারো। আজরাইল ইসলাম বলে ইয়া রাসূলুল্লাহ দেখেন আমার নবীর মউত কিরকম। আজকে অনেকে বলেন নবীর মরে গিয়েছে, ভালো কথা তারা জানেন না বলে এই কথা বলেন। আমি ভাই ফেতনা চাই না, ঝগড়া চাই না, কাটাকাটি চাই না, কিন্তু কেউ যদি কাউকে গালি দেয় কিন্তু গালির যদি কিছু জবাব দেওয়া না হয় তাহলে গালিটা সত্য হয়ে যায়, এর জন্য মাঝে মাঝে আমি কিছু বলি, কিন্তু ঝগড়া করা আমাদের ইসলামের দায়িত্ব নয়। আমাদের ইসলামিক দায়িত্ব হচ্ছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আল্লাহ বলে বান্দারে তুমি নিজেই জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার হালকে তোমার জাতিকে তোমার দেশকে বাঁচাও, তুমি নিজেও জাহান্নামের আগুন পছন্দ করো না, কেউ যাক সেটাও পছন্দ করো না, নিজেও জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত অবস্থান করো, অপরকে জান্নাতে যাওয়ার দাওয়াত দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা বলেন আপনার কি ঝগড়া চান না শান্তি চান? আরো একটু জোরে বলেন কি চান? এই শান্তির নাম ইসলাম। আরো জোরে বলেন শান্তির নাম? যে ইসলাম বুঝে না সে নিজে অশান্তি ভোগ করতেছে। আমি দোয়া করি বারে গায়ে লায়ের দরবারে বাংলাদেশ থেকে প্রবাসী জিন্দিগির মধ্যে মুসাফির হিসাবে প্রতি বছর আমি লন্ডনের জমিনে আসি, প্রতি বছর আমি আহলে সুন্নাত জামাতের দাওয়াতে আসি, প্রতি বছর আহলে সুন্নাত ইসলামিক ফাউন্ডেশনের দাওয়াতে আমি আসি, আমি মুসাফির হিসাবে আপনাদেরকে আহ্বান জানাতে চাই, দোয়া করতে চাই, দাওয়াত দিতে চাই, ওই পথে আমাদের আন্দোলন, ওই পথে আমাদের অবস্থান, ওই পথে আমরা থাকবো, ওই পথে আমাদের রাত যাবে, ওই পথে আমাদের দিন যাবে, ওই পথে আমাদের সকাল শেষ হবে, ওই পথে আমাদের সন্ধ্যা শেষ হবে, যেই পথের মধ্যে রয়েছে সবাই বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলুন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সাথে কি আপনারা একমত না দুই মত? একমত যদি একটু হাত তোলেন। আমরা রাসূলুল্লাহর পথ ও মত চাই কি চাই না? আরো জোরে বলুন চাই কি চাই না? আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত নসিব করো, চিৎকার দিব বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। হে ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইলকে বললেন, আজরাইল এবার তোমার কাজ তুমি করো। আজরাইল বলে হুজুর আমি ততক্ষণ পর্যন্ত কাজ করব না যতক্ষণ পর্যন্ত আপনি ইজাজত না দিবেন। সুবহানাল্লাহ, কি চাচ্ছেন? ইজাজত, হুকুম চাচ্ছেন হুজুর। আপনি যদি হুকুম না করেন আপনার প্রান্তি নেওয়ার ক্ষমতা আমার নেই। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার দরবারের আদব শিক্ষা দিয়েছে, আপনাকে যদি কবরে যেতে হয় আর সেখান থেকে যদি হাসুর উঠতে হয় অবশ্যই আমি যেন আপনার থেকে হুকুম নিই, এজাজত নিই। যদি হুকুম এজাজত না নিয়ে যদি প্রাণটা নিয়ে যায় তাহলে আমার ক্ষমতা আল্লাহ চিনিয়ে নেবেন। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। আল্লাহর বেয়ান নবী
চক্ষু মুবারকের পানি মুবারক ছাড়লেন। এ ভাইয়ের আমার, পৃথিবীর কোন মানুষ ইমান নিয়ে মরে যদি তার মুখে কলমা থাকে, জোরে বলুন কি থাকে কলমাটা? আপনারা সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমানের টাইমে যেমন আল্লাহর নাম আপনার মুখে আসতে হবে, পুরুষ বলেন আর মা বোনেরা বলেন, প্রত্যেকের মুখে যেমন মৃত্যুর টাইমে আল্লাহর নাম আসতে হবে, তেমনি ভাবে সঙ্গে সঙ্গে নবীর নামও আসতে হবে কি হবে না? নবীর নাম বাদ দিয়ে কলমা পড়া হবে না? আল্লাহর প্রিয় নবী, দুজনের বাচ্চা নবী, তিনি অন্তকাল, তার মৃত্যু হবে, তিনি দুনিয়ার থেকে চলে যাচ্ছেন, তিনি কোন কলমা পড়েছেন? আল্লাহর প্রিয় নবী দুনিয়ার থেকে চলে যাওয়ার টাইমে তিনি এই কলমা পড়েছেন, এই কথা বলেছেন। আমার ভাইয়েরা বলুন রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি, আল্লাহ আমি এখন পৃথিবীর থেকে চলে যাব, যাওয়ার টাইমও তোমাকে ডাক দিচ্ছি রব্বি, হে আমার রব, রব্বি হে আমার আল্লাহ, হাবিলি উম্মতি, তোমার কাছে আর কিছু চাই না, আমার উম্মতগুলাকে মাফ করে আমাকে দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। কিন্তু মানুষ যখন কবরে যায় কলমা পড়তে হয় কি হয় না? ইমান। কিন্তু আমার নবী যদি আমাদের মতো মানুষ হয়ে থাকেন, তিনি কাল কলমা পড়ে কবরে গিয়েছেন। প্রশ্ন বুঝতে কোনো কষ্ট হয়? আমরা তো কলমা পড়ি কোথায় যেতে চাই? কবর। জোরে বলুন আমরা কি পড়তে হবে? কলমা শরীফ পড়ে অবিষয় আমাদেরকে যেতে হবে কোথায়? কবরে। কিন্তু আমার নবী যদি আমাদের মতো মানুষ হয়ে থাকেন, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ কি তার কলমা পড়ে তিনি কবরে গিয়েছেন? আল্লাহর নবীর কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নি রাসূলুল্লাহ, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইন্নি রাসূলুল্লাহ, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জন্য সমাজে রয়েছে নিজে যাকে বড় বলে বড় সেই নয়, বলেন নিজে যাকে বড় বলে বড় সেই নয়, দশে যাকে বড় বলে বড় সেই হয়। আল্লাহর নবী বলে তোমরা যদি নিজকে নিজে বড় বলো তোমরা বড় হবে না, কিন্তু আমার বেলা এটা ব্যতিক্রম, আমি নিজকে নিজে বলতেছি ইন্নি রাসূলুল্লাহ, আমি আল্লাহ রসুল, আমাকে যারা মানবে তারা সাহাবি জান্নাতি, আমাকে যারা মানবে না তারা বেদিন, তারা জাহান্নামী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা নবী মানতে চাই কি চাই না? আরো জোরে বলুন চাই কি চাই না? যারা আল্লাহ মানে তারা জান্নাতি বেহেশতি, আর যারা মানে না তারা বিদিন জাহান্নামী। নবী হচ্ছে ইসলামিক ল, আইন, সংবিধান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যারা নবী মানে তারা আল্লাহওয়ালা, জোরে বলুন কিওয়ালা। আরো জোরে বলুন যারা নবী মানে তারা কিওয়ালা। যারা নবীর বিরোধী, কোরআনের বিরোধী, তারা কিওয়ালা, শয়তানওয়ালা। আরো জোরে বলুন কিওয়ালা। আমার ভাইয়েরা বলেন আপনারা কি আল্লাহওয়ালা না শয়তানওয়ালা? আমরা কি নামাজওয়ালা না পূজাওয়ালা? আমরা কি রোজা রাখতে চাই কি চাই না? মা বাবার হক আদায় করতে চাই কি চাই না? কারণ আমরা রাসূলুল্লাহর পরিবেশের পরিষদের মেম্বার, আমরা হচ্ছি উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন, কেঁদে কেঁদে তিনি আজরাইলকে হুকুম দিলেন আপনার কাজ আপনি করতে পারেন। আজরাইল ইসলাম আল্লাহর প্রিয় নবীর সিনা মুবারকের উপর হাত রাখলেন, হাত মুবারক রাখার পরে এই মুহূর্তের মধ্যে আল্লাহর নবী দুজনের বাচ্চা নবী তিনি একটা চিৎকার মারলেন, ও ভাই আজরাইল তুমি কি করতেছ? ইয়া রাসূলুল্লাহ আপনার রূহ মুবারক আমি বাহির করতেছি। আজরাইল তুমি কি করতেছ? ইয়া রাসূলুল্লাহ আপনার রূহ মুবারক আমি নিয়ে যাচ্ছি। আমার নবী চিৎকার দিয়ে বলে ভাই আজরাইল তোমাকে একটু আমি অনুরোধ করি, তুমি একটু দেরি করো, তুমি আমার বুকের উপরে কি রেখেছো? ইয়া রাসূলুল্লাহ আপনার বুক মুবারকের উপর আমি শুধু হাতটা রাখলাম। আজরাইল তুমি বুঝি হাত রেখেছো? আমার অনুভব হয় যেন সাতটা আসমান আর সাতটা জমিন আমার বুকের মধ্যে দিয়েছো।
আমার উম্মতরা তোমার এই কষ্ট সহ্য করতে পারবে না। আজরাইল, তোমাকে আমি অনুরোধ করে গেলাম কিয়ামত পর্যন্ত যত কোটি কোটি উম্মত পৃথিবীর বুকে মৃত্যুবরণ করবে সকলের কষ্টটুকু তুমি আমাকে দিয়ে দাও, আমি নবী সহ্য করব, তবু আমার উম্মত সহ্য করতে পারবে না। করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাবী কেঁদে কেঁদে যখন বলেন এই মুহূর্তে আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি একটা কথা জানাই দিতে চাই, যারা আপনারা আশেক, যারা আপনার গোলাম, যারা আপনার প্রেমিক, যারা কোরআন শরীফ পড়ে, যারা দুরূদ শরীফ পড়ে, যারা নামাজ পড়ে, আল্লাহর সাথে কাউকে শরীক করে না, নবীর সাথে বিয়াদবি করবে না, আউলিয়ে কেরামের সাথে বিয়াদবি করবে না, ইয়া রাসূলুল্লাহ, তাদের মধ্যে আল্লাহ এমন একটা ইমানের স্পিরিট দিবে তাদের সামনে যখন আমি চলে যাব, চুম্বক চুম্বককে দেখলে যেমন ভাবে একে অপরকে আকর্ষণ করে, ইয়া রাসূলুল্লাহ, এমনি ভাবে আপনার আশেকদের রূহ আমি নেব, তারা নিজেও বলতে পারবে না। ময়দার বিদ্যুৎ থেকে একটা চুল বাহির করতে যেমন ভাবে ময়দা ডিস্টার্ব হয় না, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা মুবারক তাদের সামনে আমি তুলে ধরব, আপনার চেহারা দেখে দেখে আপনার উম্মতরা কলমা পড়তে পড়তে কবরের মধ্যে চলে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। আপনার সেই মৃত্যুর টাইমে রাসূলুল্লাহর চেহারা আনোয়ার দেখতে চান কি চান না? আরো জোরে বলেন চান কি চান না? রাসূলের চেহারা দেখলে জাহান্নাম পাওয়া যায় না, বেহেশত পাওয়া যায়। যাকে দেখলে বেহেশত পাওয়া যায় তিনি কেমন মানুষ? তিনি নূরের মানুষ, তিনি শ্রেষ্ঠ মানুষ, তিনি অতুলনীয় মানুষ, তিনি অতুলনীয় বাশার। আমার কিতাব আমার শেষ হয়েছে, আমি মাকামে হাবিব এই কিতাবের মধ্যে রাসূলুল্লাহর পজিশন তুলে ধরেছি। এটা আমার ব্যক্তিগত শিক্ষার থেকে নয়, ব্যক্তিগত চিন্তার থেকে নয়, আল্লাহর দেওয়া হুকুম থেকে। আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। এই আয়াত তাফসীর করতে গিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মানুষ পৃথিবীর সৃষ্টি হয়েছে শুরু করে কিয়ামত পর্যন্ত মানুষের শ্রেণী হবে এক রকম, আর আমার নবীর শ্রেণী হবে আরেক রকম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মানুষের হাতে আসমান পায় না, আমার নবী বলেন আমি চলাফেরা করি জমিনে আর আমার হাত থাকে আসমানে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ আর আমাদের মধ্যে ব্যবধান আছে কিনা? আরো জোরে বলুন আছে কিনা? আল্লাহর প্যার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ রহ মুবারক নেওয়া হলো, বুঝেন যদি নবীও চলে যেতে হয় সেখানে তো আপনার থাকার কোনো ব্যবস্থা নেই। চিন্তা করেন আপনার ঘরটা কত লক্ষ টাকার, আপনার অবস্থান কত কোটিপতি শিল্পপতি, সব মিথ্যা, সব বানর আমার আপনার পর হবে, কিচ্ছু সঙ্গে যাবে না। একমাত্র রাসূলুল্লাহর সুন্নাত, আল্লাহর হুকুম, রাসূলুল্লাহর আদর্শ আমার আপনার কবর ও হাসরের নাজাতের ফয়সালা হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা কি আখেরাতে আজাব চাই না নাজাত চাই? আরো জোরে বলেন আজাব চান না নাজাত চান? আমরা কি অশান্তি চাই না শান্তি চাই? দোজক চাই না বেহেস্ত চাই? আল্লাহ চাই না শয়তান চাই? আরো জোরে বলেন কি চাই? আল্লাহ রসুল আমরা চাই কি চাই না? মোহাম্মদ রসুল্লাহর রহ মুবারক নেওয়া হল, নিয়ে গেলেন সাহাবায়ে কেরামের মধ্যে চিৎকার শুরু হলো, প্রিয় নবী চলে গেলেন। আল্লামা আল্লামা শেখ আব্দুল হক মহাদেবী মাদারিজুন নবুওয়াতের মধ্যে তিনি বলেন বিশ্বের শ্রেষ্ঠতম ক্লাস নম্বর ওয়ান মুহাদ্দিস, যার সিনার মধ্যে লক্ষ লক্ষ হাদিস মুখস্থ ছিল, তিনি মাদারিজুন নবুওয়াত ফার্সি কিতাবের মধ্যে তিনি লেখেন, মুহাম্মদ রাসূলুল্লাহর রূহ মুবারক যখন নেওয়া হলো, আল্লাহর পেয়ার হাবিবের রূহ মুবারক নিয়ে আসমাই আজরাইল প্রথম আসমানে চলে গেলেন। জোরে বলেন কোথায়? প্রথম আসমানে গেল, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমানে যখন চলে গেল, ওই সপ্তম আসমানে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিনের ওই পাঠানো আজরাইল, তিনি চিৎকার দিলেন ফেরেশতাদের মহলের মধ্যে গিয়ে, ফেরেশতাদের কাছে গিয়ে তিনি একটা চিৎকার দিলেন, ফেরেশতারা তোমরা একটু আমাকে বিপদ থেকে রক্ষা করো, আমি জীবনে অনেক রূহ নিয়েছি কিন্তু এমন একটা চিন্তা অনুভব করিনি, মুহাম্মদ রাসূলুল্লাহ রূহ মুবারক আমার হাতের মধ্যে, এই রূহুর নূরের তাজাল্লি আমি সহ্য করতে পারছি না, তোমরা এই নূরটা
দায়িত্ব গ্রহণ করো। ফেরেশতারা জবাব দিচ্ছে, হে আজরাইল, মুহাম্মদ রাসূলুল্লাহর রূহ মোবারক জায়গার মধ্যে এখানে কোনো জায়গা নাই। এইভাবে আজরাইল আরশ কুরসি লৌহ কলম সব জায়গার মধ্যে গেলেন, লাহুতে গেলেন, মালাকুতে গেলেন, রূহ মোবারক কোথাও রাখার জায়গা নাই। কিছুক্ষণ পরে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আজরাইল, আমার বন্ধু রূহ মোবারক তোমাকে আনার জন্য বললাম, শুধু একটু পরীক্ষা করলাম, বিশ্ববাসীকে শিক্ষা দিয়ে দিলাম, হে আজরাইল, আমার বন্ধুর রূহ মোবারক বন্ধুর দেহ বন্ধুর বড়ি সারা দ্বিতীয় কোন জায়গা রাখেনি এই বন্ধুর রূহ মোবারক রাখার জন্য। হে আজরাইল, তুমি দেরি করো না, যে মদিনার থেকে সাহাবায়ে কেরামের সামনে বন্ধুর রূহ মোবারকটা নিয়ে এসেছো, আবার ওই জায়গায় গিয়ে রূহ মোবারকটা দিয়ে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূল আল্লাহ। এটা হুকুম কা? রূহ মোবারকটা আবার নিয়ে আসলো। রূহ মোবারক নিয়ে আসার পরে হযরত আব্বাস বলেন, হযরত আলী বলেন, হযরত ওমর বলেন, সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক বলেন, বিশেষ করে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখতে পেলাম আল্লাহর নবী চেহারা মোবারক উপরে কাপড় ছিল, কাপড়টা যখন ছিল হঠাৎ করে আমি দেখি আল্লাহর নবীর জবান মোবারক যেন নড়াচড়া করতেছে। সুবহানাল্লাহ। হযরত আব্বাস বলেন, আমি ওমরকে ডাক দিলাম, সাইয়্যিদানা আবু বকরকে ডাক দিলাম, সাহাবীরা তোমরা কেঁদো না, আল্লাহর নবী মরে নেই, আল্লাহর নবী মৃত্যুবরণ করতে পারে না, আল্লাহর নবী যদি মরে যায় আল্লাহর রহমত শেষ হয়ে যাবে, তোমরা দেখো রে আল্লাহর নবী যেন জবান মোবারকে কি জানি বলতেছে। হযরতে সাইয়্যিদানা আবু বকর বলেন, আমার কানটি আমার ডান কান আল্লাহর নবীর জবান মোবারক উপরে যখন দিলাম, আমি দেখতেছি আল্লাহর হাবিব জবান মোবারক দিয়ে বলতেছে, রব্বি হাবিবি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম চিৎকারে মারি বলে, আল্লাহর নবী মরতে পারে না, আল্লাহর নবীর কাফন মোবারকের কাপড় যখন একটু সরানো হলো, আমার নবী একটু মুস্কি হাসি দিলেন। সাইয়্যিদানা আবু বকর বলেন, আমি রসুলের মুস্কি হাসি দেখে একটা ইঙ্গিত পেলাম, আমাকে এই অবস্থাও তোমরা কবর দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক বুঝে গেলেন আল্লাহর নবীকে গোসল দেওয়া হলো, সব কিছু দেওয়া হলো, জানাজা পড়াই ইমাম বিহীন, আমাদের জানাজা পড়তে হয় ইমামের নেতৃত্বে, চার তাকবীর শহীদ কি পড়ে জানাজা, আরো জোরে বলেন কি পড়ে, ইমাম কি পিছে থাকে না সামনে থাকে? কিন্তু আমার নবীর জানাজা এইভাবে হয়নি। আমার নবীর জানাজা কিভাবে হয়েছে জানেন? কুররাতুল ওয়াইজিন দুররাতুন নাসিহিন, কিতাবের নাম, কিতাবের নাম বলে দিচ্ছি মারিজুন নবুওয়াত, কিতাবের নাম বলে দিচ্ছি মাকামে নবুওয়াত, শাবাহিদুন নবুওয়াত। এই কিতাবখানা লেখে হয়েছে আজ থেকে প্রায় পৌনে 800 বছর পূর্বে, আল্লামা আব্দুর রহমান নূরউদ্দিন জামি রহমতুল্লাহ আলাইহ কিতাবের মধ্যে উল্লেখ করেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন পয়গাম্বার যার মৃত্যু এমন একটা মৃত্যু হয়েছে, যিনি যিনি কবর শরীফে যাওয়ার আগে তার নামাজে জানাজা পড়েছেন, সমস্ত ফেরেশতারা এসে তাওয়াব করে করে, সমস্ত সাহাবীরা চতুর্দিকে তাওয়াব করে করে, দুরূদ শরীফ পড়ে পড়ে নবীকে কবরের মধ্যে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তোর নবীর জানাজা আমাদের জানাজা যেমনি ভাবে পড়া হয়, নবীর জানাজাও তেমনি ভাবে পড়া হয়নি। কারণ আমাদের জন্য মৃত্যু ব্যক্তির জন্য জানাজা কি ফরজে কেপায়া, আর আমার নবী কি মরা না জিন্দা? আওয়াজ বোঝা যায় নবী মরে গেছে। আরো জোরে বলেন নবী মরা না জিন্দা? আপনার মদিনা শরীফ যান, মরা নবীর কাছে না জিন্দা নবীর কাছে? নামাজে দিয়ে নবীকে সালাম দিচ্ছেন, মরা নবী না জিন্দা নবী? এই জন্য আমার মা বোনকে আমি বলবো, আমার বাবাদেরকে বলবো, আমার নওজোয়ান ইসলামিক সেই সৈনিকদেরকে বলবো, আহলে সুন্নাতের জামাতের কর্মী বাহিনীকে বলবো, আপনারা যখন নামাজ পড়বেন, নামাজের মধ্যে যখন সালাম দিবেন, আত্তাহিয়াতু পড়তে গিয়ে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু যখন বলবেন, নিয়ত রাখবেন, খেয়াল রাখবেন, ধারণা করবেন, নবী আপনার সামনে, নবী আপনাকে দেখতেছে, যদিও আপনি না দেখেন, এই চিন্তা অনুভব করে যদি আপনি নামাজ পড়েন, এই নামাজটা আপনার জন্য হয়ে যাবে মেরাজ এবং বেহেস্তের তালা খোলার চাবি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ বলেন আসসালাতু মাফতাহুল জান্নাহ, এবং অন্য হাদিসে বলা হচ্ছে আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে ইমানদারের জন্য মেরাজ। কত কাদের জন্য মেরাজ? যারা নবীওয়ালা হয়ে, নবীকে মহব্বত করে, আল্লাহর ভয়ে,
নামাজ পড়বে, সে নারী হোক আর পুরুষ হোক, তার জন্য ওই নামাজটা জান্নাতের দরজা খোলার চাবি হয়ে গেল। চিৎকার বিবরণ সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়তে চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? এটা ধরে শুনি পড়ে না, মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা, এটা জোরে জোরে মহাব্বতে বলুন, আল্লাহ এখন কটা বাজে, ওয়ালা আলি সাইয়্যিদিনা। শ্রোতারা, আপনাদের প্রতি অনুরোধ, আমাদের শেষ একটি দায়িত্ব রয়েছে, দোয়া। জোরে বলুন কি? আপনার দোয়া চান না? অবশ্যই আসরের নামাজ পড়ার টাইম থাকবে, আপনার বাসায় গিয়েও নামাজ পড়তে পারবেন। আপনাদের কাছে আমার অনুরোধ রইল, কবর থেকে আমাদের সামনে উপস্থিত হবে হাশর। জোরে বলুন কি? আমি আপনি যখন কবরের মধ্যে যাব, যেই কবর হবে মাটির, যেই খবর কবর হবে পাটিবিহীন, পাটি থাকবে না, চাটাই থাকবে না, বালিশ থাকবে না, আপনার বেডশিট থাকবে না, সেখানে এয়ার কন্ডিশন থাকবে না, সেখানে আপনাকে শোয়াই দিবে যেই মানুষটি কোটিপতি ছিলেন, শিল্পপতি ছিলেন, বুদ্ধিজীবী ছিলেন, আইনজীবী ছিলেন, চিন্তাবিদ ছিলেন, রাজনৈতিক অরাজনৈতিক লিডার ছিলেন, ব্যক্তিত্ব ছিলেন, ব্যক্তি নিয়ে আপনি পৃথিবীতে ফখর করেছিলেন, আজকে সেই মানুষটি সাড়ে তিন হাত কবরের মধ্যে, সমাজবিহীন, সাথীবিহীন, কবরের মধ্যে যখন পিঠা লাগাবে, ওই পিঠা লাগাইবার টাইমে একটা দোয়া পড়া হয় কি হয় না? আরো জোরে বলুন, হয় কি হয় না? আমার ভাইরা বলুন, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, বলা হয় কি হয় না? কি বলা হয়? বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। কার মিল্লাতে রাখবেন আপনাকে আমাকে? নবীর। আরো জোরে বলুন, কার আপনাকে আমাকে? রসুলের মিল্লাতে রাখবে। আর আমরা সেই রসুলের কোলে যেতে চাই কি চাই না? রাখার পরে যখন আপনার কবরের উপরে সরাসরি মাটিগুলা যেন বৌড়িতে না লাগে, বাঁশ দেবে, কাঠ দেবে, তারপরে বরক দিবে, কলা পাতা দেয়। বাংলাদেশে এখানে কি দেয় জানি না, চাটাই দেয় মনে হয় বা কাঠ দেয়, ডাকনি দেয়, সরাসরি মাটি যেন আপনার মৃত্যু ব্যক্তির গায়ে না লাগে। তারপরে একটা দোয়া পড়া হয়, মিনহা খলকনাকুম, বলেন মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, পড়া হয় কি হয় না? অর্থ, হে বান্দা, আমি আল্লাহ তোমাকে এই মাটির থেকে সৃষ্টি করলাম, আবার এখানে তোমাকে পুনরায় রাখলাম, সুবহানাল্লাহ বলেন, আবার এখানে পুনরায় তোমাকে কুন ফায়াকুন বলে আবার তোমাকে প্রাণ দিয়ে জিন্দা করব, যেখানে তুমি জিন্দা করে স্থান পাবে ওই স্থানের নাম বলেন হাশরের ময়দান। জোরে বলেন, কিসের ময়দান? আপনার অবস্থান সূচনা হবে কবর, আর আপনাকে উঠতে হবে কোথায়? হাসর। আরো জোরে বলেন, কোথায়? এখানে আপনাকে ইন্টারভিউ নেওয়া হবে, পরীক্ষা নেওয়া হবে, এখানে আপনাকে প্রশ্ন করা হবে, কি করা হবে? এজন্য হাদিস শরীফ আছে, কবরের মধ্যে এক নম্বর প্রশ্ন হবে ঈমান। জোরে বলেন, কি? আর হাসরের ময়দানে এক নম্বরে প্রশ্ন হবে নামাজ। ঈমান দিয়ে শুরু হবে, নামাজ দিয়ে শেষ হবে। এই জন্য যেমন আমরা ইমান চাই, তেমনি ভাবে আমরা নামাজও চাই। আপনারা কি নামাজ চান না? আমার নওজোয়ান ভাইয়েরা বলেন, আমরা কি নামাজ চাই না? নামাজের পরিবেশ সৃষ্টি করতে চাই না? বিশ্বের মধ্যে অশান্ত পৃথিবীকে শান্তিভাবে প্রতিষ্ঠা, শান্তিভাবে যদি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যদি কোনো প্রয়োজনতা মনে করেন, সেই প্রয়োজনতা রয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শের মাধ্যমে। চিৎকার দিয়ে বলেন, সুবহানাল্লাহ। প্রথম প্রশ্ন হবে আপনাকে কবরে, প্রথম প্রশ্ন করা হবে ইংরেজিতে, উর্দুতে, ফার্সিতে, বাংলাতে না আরবিতে? আওয়াজটা মনে হয় একটু দুর্বল হয়ে গেছে, আর যদিও আরবি না জানেন, নবীর উম্মত হওয়ার কারণে কবর আরবি বলতে পারবেন, সুবহানাল্লাহ। জোরে বলেন, কোন ভাষায়? এখন আপনি বলবেন, ফেরেশতারা বলবে, বার রাব্বুকা, আপনি যদি বলেন আমি সরি আছি, ফেরেশতারা কি এটা বুঝবে নাকি?
তরি টরি যায় এগুলো দুনিয়া, এখন ঠিকঠাক জবাব দাও। রব্বুকা, তোমার প্রভুকে জবাব দিতে হবে কি জানেন? বলেন রব্বি আল্লাহ। আমি প্রশ্ন করব, সবাই জবাব দিবেন মার রব্বুকা, রব্বি আল্লাহ। সবাই উচ্চ স্বরে বলেন তো দেখি রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। আবার প্রশ্ন করি, কবরের প্রশ্ন আজকে শিক্ষা দিচ্ছি, সবাই বলেন রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। আমি প্রশ্ন করব মার রব্বুকা, সবাই বলবেন রব্বি আল্লাহ। মার রব্বুকা, রব্বি আল্লাহ। মা দীনুকা, বলেন দীনি আল ইসলাম। মা দীনুকা, মা কুনতা তাকুলু ফি হকি হাযার রাজুল। বুঝবেন, আপনাকে প্রশ্ন করা হবে, হে আল্লাহর বান্দা, মার রব্বুকা তোমার প্রতিপালককে, তোমার ইলাকে, তোমার আল্লাহকে, আপনি যদি ইমানদার হন, নামাজি হন, আল্লাহ ওয়ালা হন, মিথ্যা কথা যদি না বলেন, শিরিক বেদাত যদি না করেন, রাসূল ফরসানে যদি বেয়াদিমি না করেন, আপনি বলবেন রব্বি আল্লাহ, ফেরেশতারা সঙ্গে সঙ্গে বলবে মা দীনুকা, এ ব্যক্তি তোমার দিন কি? বলবেন দীনি আল ইসলাম, আমার ধর্মের নাম দীন ইসলাম। এবং আর মন কীর্ণ কীর প্রশ্ন করবে, এ আল্লাহর বান্দা বড় সাবধানের সহিত তুমি প্রশ্নের জবাবটা দিও, এই প্রশ্নের উপরে তোমার নির্ভর করবে জান্নাত এবং দোজক। তোমাকে এই প্রশ্ন করতে চাই, মা কুনতা তাকুলু ফি হকি হাযার রাজুল, এইভাবে দেখাই দিবে, মা কুনতা তাকুলু ফি হকি হাযার রাজুল, মৃত্যু ব্যক্তি যিনি তোমার কবরের মধ্যে উপস্থিত হয়ে সোনার একজন নূরের মানুষ দাঁড়িয়ে আছে, এনাকে তুমি চিনোনি? যারা আছে কে রাসূল নবী ওয়ালা, তারা সঙ্গে সঙ্গে বলবেন ফেরেশতারা চলে যাও, ইনি হচ্ছে আমার প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ বলবে মনকিন নকিরে, আর দেরি করো না, আমার আদরের বান্দার কবরের সাথে জান্নাতের সাথে দরজা দিয়ে দাও। যদি বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার কবর থেকে জান্নাতের পরিবেশ লাভ করতে হলে মুহাম্মদ রাসূলুল্লাহর ভালোবাসার প্রয়োজন আছে কিনা? আছে। আরো জোরে বলেন আছে কিনা? আছে। তিনটি প্রশ্ন শেষ, যদি ভালো হয় হাসরের ময়দানে উঠবেন, তকদি যদি ভালো হয় ডাইন হাতে আমল নামানি, আর যদি তকদির মন্দ হয় বাম হাতে আমল নামা উঠবেন। আপনি যারা আসামি কাঠগড়ায় থাকবেন, হাত এইভাবে থাকবে, আগুনের রশি আগুনের শিখর হাতে থাকবে, ফেরেশতারা টেনে টেনে মিজানের কাছে নিয়ে যাবে, মিজানে তুলবে, বদ বেশি গুনা বেশি, ফেরেশতারা আগুনের দোর্রা মেরে মেরে আপনাকে জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাবে, জাহান্নামীদেরকে। আর যারা জান্নাতি তারা স্বাধীনতা লাভ করে তারা জান্নাতের দিকে যাবে। জোরে সুবহানাল্লাহ। এই ভাইয়েরা আমার আল্লাহর প্রিয় নবী, দু জানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন অবস্থার মধ্যে হাশরের ময়দানে আমরা সবাই উঠব, হাশরের ময়দানে যখন আমরা সবাই উঠব, ময়দান থেকে উঠার পরে আমরা সবাই হাশরের ময়দানে উপস্থিত হব, হাশরের ময়দানে উপস্থিত হওয়ার পরে এই মুহূর্তের মধ্যে আল্লাহর প্রিয় নবী দুজানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সবাই তল্লাশি করব। হাশরের ময়দানে বারুসজ্জুর তাপ যখন আমার আপনার মাথার উপরে থাকবে, ওই মুহূর্তের মধ্যে আমরা সর্বপ্রথম আমাদের বাবা আদম নবীর কাছে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন নবী? আরো জোরে বলুন না, আমাদের বাবার নাম কি? আদম আলাইহিস সালাম। বলেন জোরে বলেন বাবার নাম কি? ওনাকে আমরা বাবা বলতে কি লজ্জা পাই নাকি? তিনি কি দ্বিতীয় মানুষ না প্রথম মানুষ? জোরে বলেন কোন মানুষ? আদম আলাইহিস সালামের বাবার নাম কি? চিন্তায় বুঝাবে, আপনারা অনেকে জানেন, বলেন না নাই। জোরে বলেন আদম আলাইহিস সালামের বাবা? মা নাই। দাদা? তো দাদা দাদি ছাড়া, মা বাবা ছাড়াও আল্লাহ মানুষ তৈরি করতে পারে কিনা? আরো জোরে বলুন না, পারে কিনা? এই ক্ষমতা কার? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, যিনি সর্বময় শক্তির মালিক, ক্ষমতার মালিক, তিনি কে? আল্লাহ। আরো জোরে বলুন, তিনি কে? আল্লাহ। আমরা সবাই কবর থেকে হাশরের ময়দানে উঠব। আমি আজকে একটি কথাও কোরআন হাদিসের বাইরে বলিনি, ইচ্ছা বলার সময় নেই। আমি আহলে সুন্নাহ ইসলামিক ফাউন্ডেশনের প্রেসিডেন্ট থেকে শুরু করে সকল মেম্বারকে, জেনারেল সেক্রেটারি থেকে শুরু করে সকল এলাকাবাসীকে, ওয়েলহামের সকল ইমানি ভাইদেরকে ধন্যবাদ, পায়েন্দাবাদ, মোবারকবাদ, জিন্দাবাদ, ধন্যবাদ জানাচ্ছি, খোশ আমদিদ জানাচ্ছি। আপনারা যে একটি বিষয় বস্তু আমাকে দিয়েছেন, কবর
বড় হাসর, কারণ আমরা রয়েছি বর্তমান দুনিয়ার মধ্যে, সামনে আমাদের অবস্থান কবর, তারপরে হবে আমাদের হাসর। সেইখান থেকে দিন যদি ভালো হয় আমরা চলে যাব বেহেস্তে, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনার কি বেহেস্ত চান না? আওয়াজ দিয়ে বলেন একটু বেহেস্ত চান না? বেহেস্ত যাইতে হলে বেহেস্তের কাজের প্রয়োজন আছে না? দেখা যাবে কিছুক্ষণ পরে কাজটা কেমন। ভাইরা আমার সমস্ত মানুষ, আমরা হাসরের ময়দানে উপস্থিত হয়ে এবার আমরা কি বলবো? নফসি নফসি ইয়া নফসি ইয়া নফসি, সবাই বলবো। হঠাৎ করে আমরা দেখব আদম আলাইহিস সালাম, আমরা বলবো এ বাবা বলবাসার আদম আলাইহিস সালাম, আপনি আমাদের বাবা, আপনি দুনিয়ার প্রথম মানুষ, আপনার দরবারে আমরা এসেছি, আমাদের জন্য একটু সুপারিশ করেন। জোরে বলেন কি করেন? আমাদের জন্য একটু সুপারিশ করেন। আল্লাহর দরবারে কাঁদেন, তিনি বলবে লাস্তু লাস্তু হুনাকুম লাস্তু হুনাকুম, তিনি চোখের পানি ছেড়ে দিবেন আর বলবেন আমি নিজের জন্য আল্লাহর দরবারে কাঁদতে, যে তোমাদের জন্য আমি কিচ্ছু করার নেই। তখন আমরা যাব নূহ আলাইহিস সালামের কাছে, নূহ আলাইহিস সালাম বলবে আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না। তখন যাব আমরা ইব্রাহিম নবীর কাছে, ইব্রাহিম নবীও আমাদের জন্য কিছু করতে পারবে না। সমস্ত মানুষ আমরা পেরেশান হয়ে যাব, বারো সূর্যের তাপ আমাদের মাথার উপরে থাকবে, যে ময়দানের নাম হাসর। আমার মা বোনকে বলতেছি আপনার সামনে কবর রয়েছে, কবরের পরে হাসর। আমার বাবারা বলতেছি আপনার সামনে কবর, তারপরে হাসর। ওই হাসরের ময়দানের জন্য প্রস্তুতি হন। সমস্ত নবীরা বলবে লাস্তু হুনাকুম, আমাদের কোনো ক্ষমতা নাই তোমাদেরকে সুপারিশ করার জন্য, আমরা আল্লাহর দরবারে কাঁদতে যে নিজের জন্য। এই টাইমে আমরা যখন হযরতে মূসা নবীর কাছে যাব, মূসা নবী বলবে লাস্তু হুনাকুম, আমি নিজের জন্য নিজে কাঁদতেছি। তারপর মূসা নবী বলবে আমি তোমাদেরকে একটা ঠিকানা দিলাম, ওই একজন পয়গম্বর দেখা যায়, ওই পয়গম্বরের কাছে তোমরা চলে যাও। ওনার কাছে যখন আমরা যাব, তিনি বলবেন আমি ঈসা রুহুল্লাহ, আমরা ঈসা রুহুল্লাহকে বলবো এ ঈসা নবী, আপনি পৃথিবীতে এসে আবার আসমানে চলে গিয়েছেন, আখেরি জমানার নবীর উম্মত হওয়ার জন্য মেহরবানি করে আমাদের জন্য আল্লাহর দরবার আজকে একটু সুপারিশ করেন। বারো সূর্যের তাপে আমরা সহ্য করতে পারছি না, সাঁতার কাটতেছি, আমাদের জন্য একটু সুপারিশ করেন। ঈসা নবী ডাক দিয়ে বলবে তোমরা কেন আমার কাছে এসেছো, তিনিও বলবে লাস্তু হুনাকুম, আমি নিজের জন্য আল্লাহর দরবারে কাঁদতেছি। ঈসা নবী বলবে ওই যে তোমরা দেখতে পাচ্ছ, একটা জায়গা দেখা যায়, যেই জায়গার মধ্যে বিশাল একটা কুরসি দেখা যায়, চেয়ার দেখা যায়, যে চেয়ারের নাম আমরা আজানের দোয়ার মধ্যে পড়ি আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস-সালাতিল ক্বায়িমা আতি মুহাম্মাদান আল ওয়াসিলাতা ওয়াল ফাযিলাতা ওয়াদ-দারাজাতার রাফিয়া ওয়াবআসহু মাকামান মাহমুদা। ঈসা নবী বলবে এ উম্মতে মুহাম্মাদি, ওই যে মাকামে মাহমুদ দেখা যায়, বিশাল একটা নূরের সিংহাসন দেখা যায়, ওই সিংহাসন বরাবর আরেকটা নূরের লাইট দেখা যায়, ওই লাইটের নিচে তোমরা চলে যাও, তোমরা গিয়ে দেখবে হাসরের ময়দানের কান্দারি দুজাহানের বাচ্চা নবী উম্মতি বলে বলে তোমাদের জন্য কাঁদতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আমরা সবাই চলে যাব আমার নবীর কাছে, যখন আমরা চলে যাব আমরা কি বলবো? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার নবী চিৎকার দিয়ে যখন রব্বি হাবলি উম্মতি করে চিৎকার দিবেন, আল্লাহর নবী বলবে এতক্ষণ তোমরা কোথায় ছিলে, আমি তোমাদের জন্য সজদার মধ্যে পড়ে আছি। আল্লাহর নবী আবার সজদা দিবেন, আল্লাহর নবী সজদা দেওয়ার পরে আমার আল্লাহ বলে হাবিব হ্যা বন্ধু, তাইবের ময়দানে, উহুদের ময়দানে, হাইবের ময়দানে, কারবালার ময়দানে ইসলাম কি প্রতিষ্ঠিত করার জন্য, শানে রাসালত শানে মুস্তফা প্রকাশ করার জন্য আপনাকে অনেক কাঁদাইছিলাম। ইয়া রাসূলুল্লাহ, হাসুরের ময়দানে আপনি কাঁদবেন না, আপনি যদি কাঁদেন আমি আল্লাহ সহ্য করতে পারবো না। আজকে আপনি কাঁদবেন না, আপনি মাকামে মাহমুদের মধ্যে বসেন, আমি বিশ্ববাসীকে দেখাই দিতে চাই আমি আল্লাহ আমার নবীকে কেমন ভালোবাসি। সমস্ত নবীর আজকে দাঁড়িয়ে থাকবে, আপনি মাকামে মাহমুদে আসন গ্রহণ করবেন। বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর প্যার নবী, তারপর তিনি স্যার মোবারক তুলবে না, তিনি কানবে রাব্বি হাবলি উম্মতি বলে বলে যখন কানবে, আমার আল্লাহর মধ্যে এখন জোশ আসবে, আমার আল্লাহ বলবে ইয়া মুহাম্মাদু ইরফা। বলেন সুবহানাল্লাহ, আমার নবী বলবে ইয়া মুহাম্মাদু ইরফা রাসাকা সাল তোতা ওয়াশফা ওয়াশফা তুশফা, আই মুহাম্মদ, আই বন্ধু নবী, আপনি স্যার মোবারক তোলেন, আপনি আমার কাছে যা চাইবেন আমি আপনাকে তা দেব, আপনি কি চান বলেন। আমার নবীকে
কেঁদে বলবে, আল্লাহ গো তুমি যখন আমাকে বলেছো আমি তোমার কাছে কি চাই, এই যে জাহান্নাম দেখা যায়, জাহান্নামের ভিতরে আমি নবীকে মহব্বত করেছি এমন অনেক কোটি কোটি বান্দারা উপস্থিত হয়েছে, আল্লাহ আমি চাই জাহান্নামে একটু প্রবেশ করব, আমার ইচ্ছা অনুপাতে আমি জাহান্নামীকে জান্নাতে নিয়ে আসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী যখন জাহান্নামের মধ্যে তিনি চলে যাবেন, জাহান্নামের মধ্যে যাওয়ার পরে ইচ্ছা অনুপাতে তিনি যখন নিয়ে আসবেন, সকলকে জান্নাতে পৌঁছেই দিবেন, আবার তিনি সাজদার মধ্যে পড়বেন, আবার আমার আল্লাহ ডাক দিবে ইয়া মুহাম্মদ। জোরে বলেন কি ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইরফা রাসাকা সালতাতি ওয়াসফা তুসফা। এই মুহাম্মদ আবার আপনি বলেন কি চান, ইয়া আল্লাহ কিঞ্চিৎ পরিমাণ তিল পরিমাণ আমার ভালোবাসা যাদের অন্তরের মধ্যে ছিল তারা আজকে জাহান্নামের মধ্যে অবস্থান করেছে, আমার সহ্য হয় না, আমি তাদেরকে নারী হোক আর পুরুষ হোক আমি তাদেরকে জাহান্নাম থেকে আনতে চাই। আল্লাহর প্রিয় নবী আবার জাহান্নামের মধ্যে প্রবেশ করবে, এইভাবে আল্লাহর নবী তিনবার জাহান্নামে প্রবেশ করবে। নবী বলেন আমার জানা মতে একটা উম্মত আর জাহান্নামে আমি রাখবো না। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানযাল্লাযী ইয়াশফা, আল্লাহর প্যার নবী দুজানের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে সুপারিশ করার অধিকার নবীর হাতে দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মুহাম্মদ রাসূলুল্লাহ আদর্শের সৈনিক হওয়ার তৌফিক দেন। চিৎকার দিয়ে বলুন আমিন। اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد আসেন যে নবীর এতক্ষণ গুণগান করেছি, আল্লাহর গুণগান করেছি, আসেন সৃষ্টির সেরা নবী দুজাহানের বাদশা নবীকে যদি কষ্ট না হয় উম্মতি মুহাম্মদ হিসাবে আসেন, আমরা একটু দাঁড়িয়ে নবীকে সালাম দিয়ে দিই। ইয়া নবী সালাম আলাইকা, যাত্রী দাও সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, শেদ নাই যেতে মদিনায় দিন রাত এই ববনায়, দেখা দাও নবীজি স্বপনে এই আরজ আপনার চরণে। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ya habib allah he nabi madinae nibinni nil go keno nenna mone je ar mane na niye jao sonar madina ya nabi সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ বলগ আল উলা বিকামালিহি কশফাত তুজা বিজমালিহি হাসানাত জামিউ খুসানিহি নামটা লিখে দাও بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله شبا اكبر الحمد لله شريف تين بار سوره اخلاص كل ولا شريف قرن بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد
الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد. حبايب قل هو الله احد. ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد. الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. جاي هو অনেকে দোয়া প্রার্থী হয়েছেন, বিশেষ করে আহলে সুন্নাহ ইসলামিক ফাউন্ডেশনের সকল সদস্যরা এবং তাদের অভিভাবকদের জন্য, মা বাবার জন্য, আত্মীয় স্বজনদের জন্য। বিশেষ করে এই যুক্তরাজ্যের জমিনে যত প্রবাসী মুসলমান রয়েছে, যে কোনো রাষ্ট্রের হোক, সকলের জন্য দোয়া প্রার্থনা হয়েছেন। বিশেষ করে যারা নওজোয়ান যুবক তাদের জন্য দোয়া করবেন, তারা যেন আল্লাহর পথে রসুলুল্লাহর জন্য সঠিক পথে এসে আল্লাহ আল্লাহ রসুলের জন্য জীবন দিতে পারে। এবং একজন দোয়া প্রার্থী একজনের জন্য, আমার নওজোয়ানদের মধ্যে তাদের এক ভাই জয়নুল আহমদ, জয়নুল আহমদ নামে এক আল্লাহর বান্দা, অল্প বয়সী, দুষ্কৃতীদের হাতে তিনি আহত হয়েছেন, গুরুতর আহত হয়েছে। তার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে। সবাই বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। বিশেষ করে মরহুম হাজী জমির উদ্দিনের জন্য দোয়া চেয়েছেন, তিনি মৃত্যুবরণ করেছেন, তাকে যেন আল্লাহ জান্নাত নসিব করেন, তার জানাজায় যেন সকলকে শরীক হওয়ার তৌফিক দেয়। সবাই বলুন আমিন। আসেন আমরা মুনাজাত দেওয়ার আগে মহান আল্লাহর দরবারে কানবো, ফরিয়াদ করব, চিৎকার দিব, এমনভাবে কানবেন, আল্লাহর দরবারে প্রার্থনা করবেন, আল্লাহ যেন আমাদের অতীতের সব গুনাহ মাফ করে দেয়। চিৎকার দিয়ে বলুন আমিন। আসেন হাত তোলার আগে একটু সালাম দিয়া, সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়া সালামু আলাইকা يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة عين واجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. সবাই বলেন রব্বির রহমহুমা কামা রব্বায়ানি। রব্বুল আলামিন, ও আমার প্রভু, পবিত্র রবিউল সানির চাঁদে, ইয়া আল্লাহ জুলাই মাসে, ইয়া আল্লাহ 16 জুলাই এই 2000 কুইন এলিজাবেথ হল প্রাঙ্গণে, ইয়া আল্লাহ আহলে সুন্নাহ ইসলামিক ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ঐতিহাসিক সুন্নি সমাবেশ মাহফিলে বসে তোমার শাহী দরবারে গুনার দুই কেনা হাত বাড়াইলাম। রব্বুল আলামিন মেহরবানি করে আমাদের জিন্দগির তাম গুনাগুলা তুমি মাফ করে দাও। ও রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি, আমার ডানে, আমার বামে, আমার সামনে, আমার পর্দার মধ্যে অনেক শত শত মা বোনেরা হাত তুলেছে, হাজার হাজার রসুল প্রেমিক সুন্নি ভাইয়েরা হাত তুলেছে, আল্লাহ গো মেহরবানি করে আমাদের হাতকে তোমার দরবার থেকে খালি দিও না। ও রব্বুল আলামিন, আমরা যারা তোমার দরবারে হাত তুলেছি, আমাদের মা বাবার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও, আমাদের দাদা দাদির জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আমাদের নানা নানির জীবনের গুনাহগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন, তোমার দরবারে হাত তুলেছি, ও গো আমার আল্লাহ, জানি না কার আব্বা নাই, জানি না কার মা দুনিয়ার মধ্যে নাই, যারা দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে তিম হয়ে 3.5 হাত কবরের মধ্যে মাটির মধ্যে শুয়ে আছে, আল্লাহ গো ওই সমস্ত মা বাবার কবরে আমাদের সাবাবটা তুমি পৌঁছে দাও। ইয়া আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের কবিরা সগিরা গুনাহ তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ, এই সুন্নাহ ইসলামিক ফাউন্ডেশনের প্রেসিডেন্ট থেকে শুরু করে সভাপতি পর্যন্ত, আল্লাহ প্রত্যেকটা মেম্বার পর্যন্ত, আল্লাহ সকলের সিনাকে তুমি মদিনার আয়না বানিয়ে দাও। আল্লাহ আমার অনেক
বুড়ো বুড়ো বাবারা হাত তুলেছে, অনেক নওজোয়ান ভাইয়েরা হাত তুলেছে, অনেক মা বোনেরা হাত তুলেছে, জানি না কার কোন মকসুদ নিয়ে তোমার দরবারে হাত তুলেছে। ইয়া আল্লাহ, আমি মুসাফির আবু সুফিয়ান আল কাদরি তোমার বান্দাদেরকে নিয়ে হাত বাড়াইলাম, আমি মুসাফির হিসেবে দোয়া করলাম আমাদের হাতকে তোমার দরবার থেকে খালি দিও না। আল্লাহ যতগুলো হাত তোমার দরবারে তুলেছি আমাদের জানা বা জানা জীবনের গুনাগুলা মাফ করে তোমার খাঁটি বান্দা হবার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন আমাদের মাহফিলের সবাব সোনার মদিনাওয়ালা নবী, কামলিওয়ালা নবী, নূরের নবীর রওজা মোবারকে সোনার মদিনায় আমাদের সবাবটা তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি আমাদের গুনাহ মাফ করে দাও। সবাই বলেন আল্লাহ 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 আল্লাহ, আমাদের গুনাহ মাফ করে দাও। রব্বানা 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 জালামনা ও জালামনা ও জালামনা। রব্বুল আলামিন অনেক জুলুম করেছি, অনেক অন্যায় করেছি, অত্যাচার করেছি, জীবনের গুণাগুণ মাথায় করে তোমার দরবারে হাত বাড়াইলাম, আমাদের গুণার প্রতি তুমি গুসা হয়ে তুমি আমাদের উপর গুসা হইও না। নবী জি রসিলায় গো মাহবুব আমাদের জীবনের গুণাগুলা তুমি মাফ করে দাও। আল্লাহ যারা উপস্থিত হয়েছে আল্লাহ তাদের গুণাগুলা মাফ করে দাও। আল্লাহ যারা ইসলামিক সেন্টারের জন্য সাধ্য অনুপাতে সাহায্য করেছেন আল্লাহ তাদের সাহায্যকে আপনি কবুল করুন। আল্লাহ আমাদেরকে ইমানের পথে সংগ্রাম করার তৌফিক দিন। আল্লাহ আমাদেরকে ইমানের পথে সংগ্রাম করার তৌফিক দিন। আল্লাহ আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করার তৌফিক দিন। আল্লাহ যে পথে চললে আপনি খুশি, আপনার মদিনার হাবিব আমাদের পেয়ারা নবী খুশি, ওই পথে জিহাদ করার তৌফিক দিন। আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে, বেঈমানের মুনাফিক থেকে, সন্ত্রাসের সন্ত্রাসী থেকে আমাদের জান ও মালকে আপনি হেফাজত করুন, আমাদের প্রত্যেককে আপনি হেফাজত করুন। আমার মুরব্বী বাবারা হাত তুলেছে, আল্লাহ তাদের দাঁড়ি পেকে সাদা হয়ে গিয়েছে, আল্লাহ জানি না কার মৃত্যুর পরোয়ানা কখন জারি হয়। আল্লাহ মরার আগে তোমার হাবিবির দিদার নসিব করে দাও। আল্লাহ মরার আগে তোমার হাবিবির মদিনা দেখাইয়ে দাও। আল্লাহ মরার আগে রসুলকে স্বপ্নে যোগে দেখাইয়া দাও। আল্লাহ আমার যেই সমস্ত যুবক ভাইয়েরা আহলে সুন্নাহ ইসলামিক ফাউন্ডেশনের ভাইয়েরা হাত তুলেছে, আল্লাহ তাদের হাতকে তুমি মদিনাওয়ালার হাত বানিয়ে দাও। আল্লাহ তাদের হাতের মধ্যে মক্কা মদিনার টিকিট দিয়ে দাও। আল্লাহ তাদের হাতকে তুমি কবুল করে ইসলামের পক্ষে কলম ধরে কাজ করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ যেই পথে চললে আপনি বেজার হবেন, আপনার মদিনার হাবিব বেজার হবে, ওই পথ থেকে আমাদেরকে দূরে সরে দাঁড়াইবার তৌফিক দাও। আল্লাহ আমার অনেক মা বোনেরা হাত তুলেছে, তাদের দিলের মকসুদ আপনি পূরণ করুন। আল্লাহ এই যুক্তরাজ্যের মাধ্যমে, ইংল্যান্ডের মাধ্যমে যে সমস্ত প্রবাসী মুসলিম ভাইয়েরা রয়েছে আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দান করুন। আল্লাহ তাদের ছেলে মেয়েদেরকে নামাজি বানিয়ে দিন। আল্লাহ সন্তান হয়ে মায়ের খেদমত করার তৌফিক দিন, ছেলে হয়ে বাবার খেদমত করার তৌফিক দিন। আল্লাহ খেদমত বুঝার জন্য, শিক্ষার জন্য ইসলামিক সেন্টার যা মুখে বাইর করা হয়েছে ইসলামিক সেন্টারকে আপনার গাইবী মদত দিয়ে প্রতিষ্ঠিত করার তৌফিক দিন। আল্লাহ যারা ইসলাম বুঝে না তাদেরকে ইসলাম বুঝার তৌফিক দিন, যারা এখনো সৎ বুঝে না তাদেরকে সৎ হওয়ার তৌফিক দিন। আল্লাহ খাস করে সারা বাংলাদেশের মধ্যে এবং এই ইংল্যান্ডের জমিনের মধ্যে, পাকিস্তানের মধ্যে, ভারতের মধ্যে যতগুলো রাষ্ট্রে মুসলমান ভাইয়েরা রয়েছে আল্লাহ প্রত্যেকের জান মালকে আপনি হেফাজত করুন। আল্লাহ এশিয়া বলেন, ইউরোপ বলেন, নীল আকাশের নিচে যে সমস্ত মুসলমান ভাইয়েরা রয়েছে আল্লাহ তাদেরকে রসুলের আশিক বানিয়ে দিন, রসুলের গোলাম বানিয়ে দিন। আমাদের অভাব অনটন আপনি দূর করে দিন, আমাদের দিলের মকসুদ পূরণ করে আল্লাহ আমাদেরকে মুমিন মুত্তাকিন বানিয়ে দিন। আল্লাহ তুমি আমাদের ইমানকে হেফাজত করো, আল্লাহ আমাদের ইমানকে হেফাজত করো, আমাদের ইজ্জতকে আপনি হেফাজত করুন। আল্লাহ আমাদের অনেকের মা বাবা দেশের মধ্যে বাংলাদেশের মাটিতে, যদিও তাদের কবর জিয়ারত করতে ইচ্ছা হয় আল্লাহ সম পাচ্ছি না, আল্লাহ আমার ওই সমস্ত যে সমস্ত ভাইয়েরা হাত তুলেছে মা বাবার জন্য কাঁদতেছে আল্লাহ তাদের কবরকে জান্নাত বানিয়ে দেন। আল্লাহ খাস করে আমাদের সবাব আব্দুল কাদের জিলানি, খাজা মঈনুদ্দিন চিশতি, বাদ নকশবন্দি, মুজাদ্দিদ আল ফাসানির রুহে কবুল করুন। খাস করে চার মুজাবের চার ইমাম, ইমাম আবু হানিফ,
খলিফা ইমাম শাফি, ইমাম হাম্বল, ইমাম মালিকের রোহে কবুল করুন। নবীর চার খলিফা অগণিত সাহাবাই কেরামের রোহে কবুল করুন। খাস করে আবু বকর, ওমর, ওসমান, আলী, ইমাম হাসান, হুসাইনের রোহে কবুল করুন। খাস করে আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত, এই পর্যন্ত যত মুসলমান নরনারী ঈমান নিয়ে সারা বিশ্বের মাটির মধ্যে তারা কবর শায়িত, আল্লাহ তাদের কবর আমাদের সওয়াব পৌঁছাই দিন। আল্লাহ আজকে এই আহলে সুন্নাত, আহলে সুন্নাহ ইসলামী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এই কুইন এলিজাবেথ হলে যে মাহফিলের মধ্যে আমার হাজার সুন্নি ভাইয়েরা, তাওহীদ ও রেসালত বিশ্বাসী ভাইয়েরা উপস্থিত হয়েছে, তাদের কবিরা সগীরা গুনাহ মাফ করে দিন। আল্লাহ ভবিষ্যতে আমাদেরকে আরো সুন্দরভাবে আহলে সুন্নাহ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আরো বিশাল সম্মেলন সুন্নি সমাবেশ করার তৌফিক দিন। আল্লাহ খাস করে এই এই কমিটির সভাপতি সৈয়দ মুস্তাক আহমদ এবং আফরুজ চৌধুরী, আরো যারা রয়েছেন আমার সকলের নাম জানি না, তুমি তো জানো, আল্লাহ তাদেরকে তোমার সমর্থ করে দিলাম, আল্লাহ তুমি তাদেরকে কবুল করে লও, আল্লাহ তাদের জীবনকে আপনি হেফাজত করুন। আল্লাহ যারা তাদেরকে ভুল বুঝে, তাদেরকে ভুল না বুঝে তাদেরকে সঠিকভাবে বন্ধুর রূপ গ্রহণ করার তৌফিক দেন। আল্লাহ খাস করে আমি আবু সুফিয়ান আল কাদেরী মন গড়া কোনো দল করতে চাই না, তোমারই দেওয়া ইসলাম, তোমার হাবিবের দল আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য জান মাল কোরবান দেওয়ার তৌফিক দাও। আল্লাহ যারা বুঝে না তাদেরকে হেদায়েত নসিব করে দাও। আল্লাহ যারা গীবত করে তারা যেন গীবতের পথ থেকে এসে সঠিক পদের জ্ঞান লাভ করার তৌফিক দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইয়া আল্লাহ খাস করে যেই যুবক জয়নুল আহমদ আল্লাহ অসুস্থ হয়েছে, আহত হয়েছে, আল্লাহ অনেক দুষ্কৃতীদের কাছে হামলা হয়েছে, আহত হয়েছে, আল্লাহ তার হায়াতের মধ্যে তুমি বরকত দান করে দাও, আল্লাহ তার জীবনের মধ্যে তুমি বরকত দান করে দাও, আল্লাহ যারা তারা মেরেছে তাদেরকে তুমি হেদায়েত নসিব করে দাও, আল্লাহ যারা ইসলামের মধ্যে সন্ত্রাসী করে ইসলাম বোঝে না, আল্লাহ তাদেরকে রসুলের সুন্নাত মোতাবেক, কোরআনের আইন মোতাবেক তাদের জীবনকে প্রতিষ্ঠিত করার তৌফিক দিয়ে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি ওয়া নূরি যাতিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদানা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহাবী আজমাইন। রব্বুল আলামিন আপনার কাছে আখেরি ফরিয়াদ করি, পৃথিবী এমন একটা পৃথিবী যেখানে আসার প্রোগ্রাম আছে, থাকার প্রোগ্রাম নাই। রব্বুল আলামিন যদি আপনি আমাদেরকে মৃত্যু দেন, ওই দিনটা আপনি জুমার দিন রাখেন। ও রব্বুল আলামিন যদি মৃত্যু দেন, ওই দিনটা আপনি আমাদের জন্য রমজানের চাঁদ রাখেন। আল্লাহ, অ্যাক্সিডেন্টের দুর্ঘটনায় আগুনে পানিতে আমাদের মৃত্যু দিও না। আল্লাহ কাজ করে মরহুম জমিরুদ্দিন যিনি এন্তেকাল করেছে, আল্লাহ তাকে তুমি জান্নাতবাসী করে দিও। আল্লাহ জানি না কার জন্য জীবনের শেষ মোনাজাত হয়ে গেল, আল্লাহ জানি না কার বিমার রয়েছে, আল্লাহ যার যা বিমার রয়েছে বিমারকে আপনি শেফা করে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মউতের কালে নবীকে সামনে রেখে আমাদের জবান তুমি পড়াই দিও, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।